सुप्रिय शिक्षार्थी आशा करी महान अल्लाह ताला कृपाय जे जेखाने आसो सुस्थ आसो भालो आसो तो आमिओ भालो आछि आलहामदुलिल्लाह सृष्टि एकाडेमिक स्कूल मूर्ति अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागतम। तो आज के आमार आलोचनार विषय होच्छे तोमादेर पाठ्य बइये मेला कविता सप्तम श्रेणी पाठ्य बइये मेला कविता। मेला कविताटी लेखक हच्छेन आहसान हबीब। मेला कविताटी लेखक के आहसान हबीब। तो आमरा एकटु कवि परिचिति जेने नेई। तो आहसान हबीब 1917 ख्रीष्टाब्दे पिरोजपुर जिलाय जन्मग्रहण करें। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দেখো এখানে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর এবং আশায় বসতি, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি 1985 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। কত সালে মৃত্যুবরণ করেন? 1985 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তো মেলা কবিতা পাঠের উদ্দেশ্য কি? আসলে মেলা কবিতা পড়ে আমরা কি শিখতে পারব, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো মেলা কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বা শ্রদ্ধা প্রদর্শন করা। এখানে কবি নারী পুরুষকে সকলকেই মিলেমিশে কাজ করার জন্য এই মেলা কবিতায় আহ্বান করেছেন যে আমরা যদি নারী পুরুষ সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যদি সকলে মিলেমিশে কাজ করি তাহলে এই দেশটা কি হবে, সুন্দর হবে। তো কবি এখানে মেলা কবিতায় সুন্দর একটি পৃথিবী রচনা করার কথা বলছেন। যে পৃথিবী রচনা করতে পারে আজকে শিশু বা কিশোররা, কারণ আজকে শিশু বা কিশোররা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পারে সুন্দর একটি সমাজ গঠন করতে, তারাই পারে সুন্দর একটি পরিবার গঠন করতে, তারাই পারে সুন্দর একটি পৃথিবী রচনা করতে। তো মেলা কবিতায় কবি এখানে নারী পুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সকল মানুষকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মেলা কবিতায় আহসান হাবিব আহ্বান করেছেন। তো মেলা কবিতায় এখানে বিশেষ করে প্রকৃতি জগতের প্রতি আমরা একটি মেলা দেখতে পাই, আবার মানুষের মধ্যেও একটি মেলা রচনা হয়। আর মানুষের মধ্যে যে মেলা রচনা হয় আর সেটি হচ্ছে ভালোবাসার একটি মেলা। তো আবার প্রকৃতির মধ্যেও আমরা মেলা দেখতে পাই, যেমন প্রকৃতি জগতের মধ্যে রয়েছে ফুল, পাখি, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, এর মধ্যেও আমরা মেলা দেখতে পাই, আর সেটি হচ্ছে প্রকৃতির জগতের মেলা। যেমন আমরা যদি বাগানের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা সেখানে দেখতে পাব একটা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় ছোট বড় রং বেরঙের কি ফুল ফুটে থাকে। তো দেখে মনে হয় বাগানে বাগানে যেন ফুলের মেলা বসিয়েছে। আবার আকাশেতে লক্ষ লক্ষ তারা রয়েছে, যে রাতের আকাশে লক্ষ লক্ষ তারা ফুটে থাকে, তো দেখে মনে হয় তারারা যেন মেলা বসিয়েছে। তো কবি এখানে মূলত কি এই কথা বদ্ধর কথা বলছেন যে ফুল পাখি তারারা কি তারা মিলেমিশে থাকে। ঠিক তেমনি আমরাও যদি মানব জাতি মিলেমিশে কাজ করি তাহলেও আমাদের দেশটা কি হবে,
सुंदर हबे। तो कवि आशानाविक मेला कविताय शिशु बा किशोरदेर माध्यमे नारी पुरुष के मिले मिशे सुंदर एकटी परिवार सुंदर एकटी समाज सुंदर एकटी राष्ट्र गठन करार कथा बोलछे। आर एइजन्य आमादेर सबचाइते बड़ प्रयोजन सेटा होच्छे एकताबद्धता, जे आमरा जोदि धारी कमा ना रेखे सकलेई जोदि मिले मिशे सकल भेदाभेद भूले गिये देश के गड़ार उद्देश्ये निजेर जीवनके सुंदर करार उद्देश्ये आमरा जोदि काज करि ताहले आमादेर देशटा कि हबे सुंदर हबे। तो मेला बोलते आमरा साधारणत बुझी मिलन बा एकत्रित हवा, उत्सव बा राष्ट्रीय भावे उत्सवमुखर परिवेशे अनेक मानुषेर समागमके कि बोले मेला बोले। जे आमादेर बांग्लादेशे राष्ट्रीय बा सामाजिक भावे आमरा विभिन्न धरनेर मेला उद्यापन करे थाकि, आर ई मेलाय अनेक मानुषेर समावेश हय, अनेक मानुष एकताबद्ध हये हासि आनंद बा उल्लास करे थाके। आबार ई मेलाय विभिन्न धरनेर जिनिस बिक्री हय बा विभिन्न धरनेर जिनिस प्रदर्शन करा हय। तो आमरा एगुलो अनुधावन करि किन्तु सेखाने मानुष कि करे मिलेमिशे थाके। तो कवि ई मेला कविताय सुंदर भावे सकल मानुष के मिले मिशे काज करार जन्य बोलछेन। तो आमादेर बांग्लादेशे आमरा विभिन्न धरनेर मेला पालन करे थाकि, विज्ञान मेला, कृषि मेला, वाणिज्य मेला, वृक्ष मेला, भूमि मेला, एगुलो हच्छे विभिन्न धरनेर मेला। तो कवि एई मेला कविताय एखाने जे मेलार कथा बोलछेन आर सेटि हच्छे मानुषेर मध्ये एकताबद्धतार একটি মেলা, আবার প্রকৃতির জগতের একটি মেলা। তো মেলা কবিতায় আহসান হাবিব এখানে প্রকৃতির জগতের একটি মেলার কথা বলছেন। যে আমরা যদি বাগানের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাবো বাগানে বিভিন্ন রং বেরঙের ছোট বড় ফুল ফুটে রয়েছে। তো দেখে মনে হয় বাগানে যেন ফুলেরা ফুলের মেলা বসিয়েছে। আবার যদি আমরা আকাশের দিকে দৃষ্টি দেই সেখানে আমরা দেখতে পাবো আকাশেতে লক্ষ লক্ষ তারার মেলা। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই, আকাশেতে লক্ষ লক্ষ তারা তার মধ্যে একটি চাঁদের অপূর্ব সৌন্দর্য যেন রাতের আকাশটাকে ভরিয়ে তুলছে। তো কবি এখানে সেই মেলার কথা বলছেন যে লক্ষ লক্ষ তারারা যেন ফুটে রয়েছে, তারা যেন মেলা বসিয়েছে। আবার আমরা যদি গাছের দিকে দৃষ্টি দেই আমরা দেখতে পাবো গাছের মধ্যে বিভিন্ন রং বেরঙের পাখি ছুটা ছুটাছুটি করে ঘোরাফেরা করে। তো আবার পাখিরা কি করে একতাবদ্ধ হয়ে কলকাকলিতে গানের মুখরে প্রকৃতির জগৎটাকে কি করে আলোকিত করে মুখরিত করে। তো পাখিরা যখন ডাকাডাকি করে কিচিরমিচির করে একতাবদ্ধ হয়ে তাদের দেখে মনে হয় পাখিরা যেন মেলা বসিয়েছে। তো কবি এখানে ফুল পাখি রাতের আকাশে তারার কথা বলছেন, এগুলো হচ্ছে প্রকৃতির জগতের একটি মেলা। যে প্রকৃতির জগতের সাথেও আরেকটি জগৎ রয়েছে, আর এটি হচ্ছে শিশু বা কিশোরদের ভালোবাসার একটি জগৎ, আর সেই জগতে শুধু চলে ভাই বোনের একটি ভালোবাসার মেলা। যে আমরা এই পৃথিবীকে ভালোবাসা দিয়েই আমরা জয় করতে পারি সকল কিছু। তো কবি মেলা কবিতায় জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা সুন্দর একটি পৃথিবী রচনা করতে পারব। তো কবি মেলা কবিতায় প্রকৃতির জগতের মেলার কথা বলছেন, আবার মানুষের মধ্যে ভালোবাসার একটি মেলার কথা বলছে। তো দুটি মেলার সমন্বয় করে কবি এখানে সুন্দর একটি দেশ গড়ার কথা বলছেন। তো আশা করি তোমরা মেলা কবিতার মূল বিষয় বুঝতে পেরেছ। তো গত ক্লাসে আমি শব্দ দিকে কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা হয়তো বা ক্লাসটা অনেকে দেখেছ। তো যাই হোক, সকলেই ভালো করে বাসায় পড়াশোনা করবে। আর মেলা কবিতা আজকে তোমাদের পড়া হচ্ছে
शब्दार्थ पाठ परिस्थिति कवि परिस्थिति एगुलो सकले ভালোভাবে বাসায় করবে আর এখান থেকে মেলা কবিতা থেকে তোমরা কমপক্ষে 20টা জ্ঞানমূলক প্রশ্ন করার চেষ্টা করবে এবং বাসায় করবে এটা তো যাই হোক তো ভালো থাকো সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।